আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রেফতার। দৈনিক ইত্তেফাক, টাঙ্গাইলের নৌকার যাত্রাকালে বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচজনের মৃত্যু। প্রজন্মকণ্ঠ, মহামারীর মধ্যেই এবার শুরু হলো হজের মূল কার্যক্রম। করোনায় ঈদ ও আরাফার দিন বন্ধ থাকবে কাবা শরীফ। সমকাল, এবার মারাঠি অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার। আমাদের সময়, অনলাইনে কোরবানির পশুর রেকর্ড বিক্রি 250 কোটি টাকা। কালের কণ্ঠ, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ, স্বপ্ন যাচ্ছে বাড়ি, অপেক্ষার নাম ফেরিঘাট। যায় যায় দিন, নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা, সীমিত পরিসরে এবার পবিত্র হজ পালিত। বাংলাদেশ প্রতিদিন, রাজশাহীতে জেএমবির 3 সদস্য গ্রেফতার, ঈদে ছিল নাশকতার পরিকল্পনা। দৈনিক ইনকিলাব, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না, ওবায়দুল কাদের। যুগান্তর, কোরবানির বজ্র অপসারণে প্রস্তুত ডিএনসিসি ও ডিএসসিসি। দ্য ডেইলি স্টার, মিসফরচুন অফ এ ম্যাজেস্টিক ল্যান্ডমার্ক। দ্য নিউ ইয়র্ক টাইমস, কংগ্রেস উইল এক্সামাইন ট্রাম্পস প্যান্ডামিক রিসপন্স। দ্য গার্ডিয়ান, ইউনাইটেড কিংডম করোনা ভাইরাস, বোরিস জনসন পোস্টপোনস রিল্যাক্সিং অফ লকডাউন রুলস ইন ইংল্যান্ড ডিউ অন 1st August। এবিসি নিউজ, করোনা ভাইরাস আপডেটস, ইউনাইটেড স্টেট রেকর্ডস ওভার 67,000 নিউ কেসেস ইন এ সিঙ্গেল ডে। ডেইলি সান, ব্রাজিল ফার্স্ট লেডি টেস্ট পজিটিভ ফর করোনা ভাইরাস।